সামনেই তো বৈশাখ, বৈশাখ মানে পান্তা ইলিশ। আর পান্তা ইলিশ যদি মাটির গামলায় না খাওয়া যায় তাহলে তো সেই রকম তৃপ্তি হয় না। আলহামদুলিল্লাহ, এবার আমি বাংলাদেশ থেকে এই মাটির ডিনার সেটটা নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাইভে, একটু ভাঙেনি। আলহামদুলিল্লাহ সবকিছু পারফেক্ট ছিল। আর এখানে আমি পাতিল, ডিশ, বাটি, বল, গ্লাস, জগ সবকিছু এনেছি, অনলি ফর আমার কাপটা আনা হয়নি, বাট এভরিথিং ইজ হিয়ার। আর আমার তো খুবই পছন্দ হয়েছে, আশা করব আপনাদেরও ভালো লাগবে। তো আমি কিভাবে এনেছি আর দেখতে কিরকম আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। তো এবার ইচ্ছে আছে বৈশাখে এই গামলাতেই পান্তা ইলিশ খাবো, আর সেই ভিডিওটা তো অবশ্যই শেয়ার করব, কারণ ঈদের পরপরই আমাদের বৈশাখ শুরু হয়ে যাবে। তো কেমন হয়েছে আমার এই মাটির ডিনার সেটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কি কি ছিল সো আপনাদের সাথে শেয়ার করব কি কি ছিল আমার এই কালেকশনের ভিতরে আর কত পিস ছিল। সো প্রথমে আমি বলগুলো রাখবো, যেহেতু বাংলাদেশে যাওয়া হচ্ছিল না আর এতগুলো সেট আনতে হলে অনেক ওয়েটের ব্যাপার, ভাবলাম হোল ফ্যামিলি নিয়ে যখন যাব তখনই নিয়ে আসব। সো আমরা লাস্ট হোল ফ্যামিলি হোলি জিতে যখন গেলাম বাংলাদেশে, তো তখন আমার লাগেজ ওয়েট ছিল অনেক। তো সেখান থেকে আমি আমার পছন্দের এই মাটি ডিনার সেটটি নিয়ে এসেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আমি সো এক্সাইটিং, এগুলিতে কবে মজার মজার রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে আমাদের বাসায়। সো আমি সো এক্সাইটিং। তো এখানে ভিতরে ছিল আই থিঙ্ক রাইস পাতিল, বা কি বলে রাইস পাতিলই বললাম আমি, রাইস পাতিল, দেন চিকেন বা মানে কারি পাতিল, চারটা ছিল। এটাতে তো ডাল রাখতে পারবো, এটাতে যদি দই বানাই ঠান্ডা ঠান্ডা দই। আর এখানে সার্ভিং বলছিল 5টা, 1 2 এখানে, আর এখানে ছিল আরো 3টা, 5টা সার্ভিং বল। 3টা ছিল আমার ভর্তা বাটি, আই ডোন্ট নো এটা কি, সেজন্য ইউজ করা হয়। 2টা ছিল সার্ভিং বল, ডিশ ছিল, 6টা ভাতের প্লেট ছিল, দেন ছিল আই থিঙ্ক এগুলি মশলা রাখার জন্য দিয়েছে আমার বোন, হয়তো হলুদ মরিচ ধনিয়া 3টা। এখানে ছিল আমার কাটলারিস মানে স্পুন, কারি 2টা ভাতের আর ডালের, আর সাথে এটা দিয়েছিল মাটির। 6টা গ্লাস এনেছি আমি ওয়াটারের জন্য, 6টা গ্লাস আনা হয়েছে ওয়াটারের জন্য, 2টা জগ দেওয়া হয়েছে, জগগুলো তো আমি আপনাদের আগেই দেখিয়েছি। আর লবণ বাটি, এই ছিল আমার পুরো ডিনার সেটটা। আর যেটা বাদ গিয়েছে সেটা হলো কাপ পিরিস, মাটির যে কাপের সেটটা সেটা বাদ গিয়েছে, হয়তো নেক্সট কোনো সময় কালেকশন করতে পারি কিনা শিওর না, চেষ্টা করব কালেক্ট করার জন্য। এই ছিল আমার আজকের মাটির ডিনার সেটগুলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানালে ভালো লাগবে। আর আমি কিভাবে এনেছি আপনাদের সাথে তো দেখিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ একটা জিনিসও ভাঙেনি, ইস এক্সেপশনাল দিস ওয়ান। এটা আই থিঙ্ক লন্ডন আসার পর হয়তো আমার হাত থেকে পরেই ভেঙেছে কিনা, মাটির ছোট একটা জিনিস এই জায়গাটা ভেঙে গিয়েছে, বাট একটা জিনিসও কোনো কিছু ভাঙেনি আলহামদুলিল্লাহ। আমি সো হ্যাপি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।